হ্যালো গাইস আজকে আমরা দেয়ারের ব্যবহার শিখব দেয়ার ইজ বা আর মানে আছে দেয়ার ইজ আর মানে আছে দেয়ার ওয়াজ বা ওয়ার মানে ছিল দেয়ার হ্যাভ বা হেসবিন দেয়ার হ্যাববিন বা হেসবিন মানে কোথাও কিছু হয়েছে কোথাও কিছু হয়েছে দেয়ার উইল বি মানে ভবিষ্যতে কোথাও কিছু হবে বা ভবিষ্যতে কোথাও কিছু থাকবে এইসব বাক্যে নোট ব্যবহার করা যাবে না এসব বাঘকে নো ইউজ করা যাবে দে আর ইউজ করলেই আমরা নোট ব্যবহার করব না ইসকে কখন ইউজ করব যখন সিঙ্গুলার নাম্বার বোঝাবে আর প্লুরাল নাম্বার যখন বোঝাবে তখন আমরা আর ইউজ করব। এসব তো খুব ভালো করে মনে রাখতে হবে মনে একদম গেঁথে রাখতে হবে যেমন সুন্দরবনে বাঘ আছে দেয়ার আর টাইগার্স ইন সুন্দরবন কারণ সুন্দরবনে আর একটা বাঘ নাই অনেকগুলো বাঘ আছে তাই এটা প্লুরাল নাম্বার তাই এখানে আর হলো তাই এখানে ইসটা হয়নি এসব মনে রাখতে হত নেক্সট দেখা যাক দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ মানে আমাদের গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে একটা আছে যেহেতু এটা সিঙ্গুলার নাম্বার তাই এখানে আমরা ইজ ইউজ করলাম অনেকগুলো থাকলে আমরা আর ইউজ করতাম ইজ আর আর এর ব্যবহারটা খুব ভালো করে মনে রাখবে অনেক অনেক কাজে দেবে হাউ মেনি প্রাইমারি স্কুল আর দেয়ার ইন ইউর ভিলেজ মানে কতগুলো প্রাইমারি স্কুল আমার তোমাদের গ্রামে আছে এখানে যেহেতু কতকগুলো বোঝাচ্ছে তাই এখানে আমরা আর ইউজ করলাম তাই ইজ ইউজ করলাম না দেয়ার ওয়াজ নো প্রাইমারি স্কুল ইন ইয়োর ভিলেজ যে তোমাদের গ্রামে একটাও প্রাইমারি স্কুল নাই একটাও নাই তাই এখানে আমরা নো ইউজ করলাম কিন্তু এখানে আমরা নোট ইউজ করলাম না কারণ যেহেতু সামনে দেয়ার আছে আগামীকাল সময় থাকবে না দেয়ার উইল বি নো টাইম টুমোরো এটাও সেম যেহেতু এখানে দেয়ার আছে তাই এখানে আমরা নোট ইউজ করলাম না নো ইউজ করলাম এসবকে খুব ভালো করে মনে রাখবে এরপর আমার আমার এই ত্রিশ দিনে ইংলিশ শিখবে ভিডিওটা কমপ্লিট হয়ে গেলে কি করে বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয় এবং বড় বড় গদ্যকে কি করে ইংলিশে ট্রান্সলেট করতে হয় সমস্ত কিছু শেখাবো তার জন্য ওয়েট করতে হবে